পাটের চাষ দেশের বিভিন্ন অঞ্চলে বিলুপ্ত হলেও এখনো চালু আছে কুড়িগ্রামের চরাঞ্চলে। বংশপরম্পরায় এই চাষ ধরে রেখেছেন চরাঞ্চলের অসংখ্য কৃষক। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর সহ 16টি নদ নদীর অববাহিকায় ছোট বড় মিলিয়ে 4 শতাধিক চরে অসংখ্য কৃষক এখনও বিচ্ছিন্নভাবে কাউন চাষ করেন। একসময় বাজার না থাকায় কাউন চাষ কমে গেলেও এখন আবার বেড়েছে। আমার বাপ দাদারা এই চাষ কাজে করছে, এই এগুলো যে কাউন চিনে ধান এগুলো বইছে। কাউনের আবাদটা মনে করো মোটামুটি ভালোই হয়, এই জন্য সবাই এই এলাকার মধ্যে সবাই আর কি কাউন ক্ষেত আবাদ করে, মানে খরচ কম খরচে আর কি ঘরে আর কি নিতে পারে। কাউনের চাল রকমারি খাবারে ব্যবহারের পাশাপাশি এখন পাখির খাবার, মাছের খাবার ও বিস্কুট ফ্যাক্টরিতেও ব্যবহার হচ্ছে। বাজারে চাহিদা বাড়ায় প্রতিমণ কাউন বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। আমি কিন্তু 3 বিঘে আবাদ করছি, 3 বিঘে মোটামুটি ফসল মনে করেন বিঘে মনে করেন এই তো 8 মণ 9 মণ এইরকম করে হয়। বেশির বেলা যা মনে করেন হয়তো 1000 টাকা, এখন 1200 টাকা এইরকম বেশি হয়। চলতি মৌসুমে কুড়িগ্রামের চরাঞ্চলে 470 হেক্টর জমিতে কাউন চাষ হয়েছে। কুড়িগ্রামের চরাঞ্চল যেগুলো আছে, এই চরাঞ্চলে মানুষেরা মানে কাউনের আবাদ করে ফলনটা ভালো পায় এবং কাউন খেতেও তারা অভ্যস্ত, যার জন্য এই ফসলটা অনেক জায়গায় বিলুপ্ত হলেও আমার কুড়িগ্রাম জেলাও এটা প্রচলিত আছে এবং কৃষকেরা আবাদ করে ভালো ফলন পাচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে। কৃষি বিভাগের আশা, অল্প খরচ ও সামান্য পরিচর্যায় চরের বালিযুক্ত জমিতে কাউন চাষ সম্প্রসারণ করা গেলে অন্যান্য ফসলের চেয়ে বেশি লাভবান হতে পারবেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।